ওকে, আজকে আমরা কথা বলবো র্যাম নিয়ে। তো আমরা জানি র্যাম হচ্ছে নর্মালি কী হিসাবে কাজ করে, প্রোগ্রাম প্রসেসর এবং আমাদের যে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস আছে তার মিডিয়াম হিসাবে কাজ করে, রাইট? যেমন হচ্ছে আমাদের র্যামের কাজটা অ্যাকচুয়ালি কী করে, সে হচ্ছে হার্ড ডিস্ক থেকে ডেটা এনে র্যামে লোড করে এবং লোড করে সেটা আবার প্রসেসরের কাছে দিয়ে দেয়। তো আমরা বলতে পারি যে আমাদের র্যাম অ্যাকচুয়ালি হচ্ছে কোনো পারমানেন্টলি ডেটা স্টোর করে না। যেমন আমার পিসিতে যদি ডিভাইসে যদি পাওয়ার চলে যায়, র্যামে কোনো ভ্যালু ডেটা থাকে না। বাট হার্ড ডিস্ক হচ্ছে পারমানেন্টলি ডেটা সেভ করে, বাট র্যামে হচ্ছে কোনো প্রকার পারমানেন্টলি ডেটা সেভ করে না। ওকে, ফাইন। তো এখন র্যামকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। ওকে, তো স্ট্যাটিক র্যাম এবং ডাইনামিক র্যাম এগুলো কি সেগুলোই আজকে আমরা দেখব। ওকে, তো এস র্যামকে আমরা বলতে পারি স্ট্যাটিক র্যাম এবং ডি র্যামকে আমরা বলবো ডাইনামিক র্যাম। তো এস র্যাম স্বভাবতই হচ্ছে ফাস্টার। এটা কিসের মতো কাজ করে, এটা আমরা বলতে পারি আমাদের যে প্রাইমারি মেমোরি বা র্যামের মতো, প্রাইমারি মেমোরি এক্স্যাক্টলি এরকম কাজ করে। এবং ডি র্যামের থেকে এটা কম্পারেটলি ফাস্টার। আর ডি র্যাম লাইক কীরকম কাজ করে, সেটা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক সেকেন্ডারি স্টোরেজের মতো কাজ করে এটা। আর এস র্যাম কনজিউম লেস পাওয়ার। ওকে, এটা আমরা বুঝতে পারছি, স্ট্যাটিক র্যাম লেস পাওয়ার কনজাম্পশন করে এবং ডি র্যাম এস র্যাম থেকে বেশি পাওয়ার কনজাম্পশন করে। ওকে, এস র্যাম ইউজ মোর ট্রানজিস্টার পার বিট অফ মেমোরি কম্পেয়ার টু ডি র্যাম। তার মানে এস র্যামে আমাদের কি বেশি ট্রানজিস্টার ব্যবহার করা হয়। এখন ট্রানজিস্টার যেহেতু ব্যবহার করা হয়, তার মানে এটা অবশ্যই বেশি এক্সপেন্সিভ ডি র্যাম থেকে। আর সব থেকে ইন্টারেস্টিং যে পার্টটা, সেটা হচ্ছে ডি র্যাম বা এস র্যাম মেইনলি হচ্ছে ক্যাশ মেমোরিতে ব্যবহার করা হয়। তো যেহেতু এস র্যামটা ক্যাশ মেমোরিতে ব্যবহার করা হয়, তার মানে হচ্ছে এটা অবশ্যই হচ্ছে এটা ফাস্টার, ডি র্যাম থেকে অবশ্যই অনেক বেশি ফাস্টার। আমরা জানি ক্যাশ মেমোরি হচ্ছে অনেক বেশি ফাস্ট, ক্যাশ মেমোরি বানানোই হয়েছে আমাদের পিসিকে ফাস্ট করার জন্য। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।